এটা কোন আগুন? এটা হচ্ছে মেধার আগুন, এটা কোন আগুন? অন্তরের আগুন, এটা কোন আগুন? প্রতিবাদের আগুন। ওই মহিমাগঞ্জে আওয়ামী লীগ পলাশবাড়িতে যে বমজম ফাটায় আগুন ধরায় বাসের যাত্রীকে মেরে বিএনপির লোককে আসামি করছে, ওই আওয়ামী লীগের আগুন কিন্তু না। এইটা পেট্রোল বোমার আগুন না, বিএসএফের আগুন না, মহিলাদের চুলার আগুন না, এইটা ইলেকট্রিক শর্টসার্কিটের আগুন না, এইটা হচ্ছে চেতনার আগুন। এই আগুন দিয়ে তিতুমীরের বাসের কেল্লা তৈরি হয়েছিল। সুভাষচন্দ্র বসু তৎকালীন সময়ে ভারতের মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, যে আগুন দিয়ে ক্ষুদিরাম ফাঁসির কাষ্ঠে হাসতে হাসতে চলে গিয়েছিল, বাংলাদেশের 15 কোটি মানুষের হৃদয়ে সেই চেতনা, সেই আগুন চলতে হবে, চলতে হবে, চলতে হবে। আমি সেই দিন হব শান্ত যেদিন আকাশে বাতাসে আওয়ামী লীগের কোন নিশানা থাকবে না, বাংলাদেশের কোন জায়গায় পালানোর কোন পথ থাকবে না। একটা গান শুনেছেন, কি গান বলেন তো? নিশীতে আইসো বন্ধুরে, নিশীতে আইসো পুরো বনে। কি হলো? 18 সাল 30 ডিসেম্বর নিশীতে আইসো ভোট কেন্দ্রে ও বন্ধুরা, ভোট কেন্দ্র ডিসি অফিস। নিশীতে আইসো বন্ধুরা কোথায়? ডিসি অফিসে জ্বালাইয়া বৈদ্যুতিক বাতি সারা রাতি সাপ্পাসির বাড়ি। এই সরকার প্রশাসনকে যা বলে প্রশাসন ইয়েস ভেরি গুড বলেই কিন্তু সাপ্পাসির বেড়ে 30 ডিসেম্বরের বাক্স কিন্তু পড়াই দিচ্ছে। আমরা আর একটা গান কি শুনি? শাহরুখ খুনের রাজ নাই, রাইতে শাহরুখ ভোট এলো, রাইতে শাহরুখ ভোট। আওয়ামী লীগের রাজ নাই, রাইতেও সাপ্পাসির মারেলো, রাইতে সাপ্পাসির মারেলো।